জল জমে গেছে তো ভাই, সবাইকে জানাই শুভ সকাল। আর ভাই, কালকে রাত থেকে সারা রাত বৃষ্টি হয়ে যাচ্ছে, সকালও পর্যন্ত এখনো বৃষ্টির একটা আবহাওয়া। খবরে শুনেছিলাম নাকি লেগেছে নিম্নচাপ, তার জন্য বাইরে বেরিয়েছিলাম, দেখি পাচ্ছি না কোনো সূর্যের তাপ। আর সূর্যের তাপ যদি না পাই, তা জামা প্যান্ট শুকাবে না, এটাও কিন্তু একটা বড় চাপ। বৌদি, সারা রাত যে বৃষ্টি হলো আর এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, কেমন ফিল লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? এই যে বৃষ্টির মশা মশা, ভালো লাগছে? ডুবে গেলে ভালো নাকি? তখন কি সাঁতার কেটে কেটে পার করবে তুমি? আর খুশি পাবে না কেন, বৃষ্টিতে তো দাদা ঘরে থাকে। আর ভাই, আমি না আমার ইন্ট্রোটা দিতে ভুলে যাই, তো চলো আজকে আমার ইন্ট্রোটা দিয়েই ফেলি। আমার নাম বাল্মিকি আর আমার লাইফ পুরো ঝিকিমিকি। আর ভাই, সকাল সকাল এদের দুজনকে দেখতে, এই দেখো সমরেশ এসেছে আর বড় বাপের ইউটিউবার রাহুলও চলে এসেছে, এই দুটোকে দেখতে। মানে এদের এত, এদের এখন নাম নাম বিশাল হয়ে গেছে, আর এসেছে এসেছে ওর পিছনে লাগে না, বলে যে জেসিবি আর হেলিকপ্টার নিয়ে নিচে খুলে। তোমরা কি শটটা দেখলে? হ্যাঁ, কি শট দিল? কিন্তু ভাইয়ের কোনো কোনো রেসপন্স নেই, এরকম সাইলেন্ট পুরো। এই খেলাচ্ছে রে ভাই, কি যে মার খাওয়াচ্ছে এর বাবা, ঠিক আছে বাবাই ওকে মার খাওয়াচ্ছে। কি করছে, কি করছে, গলা দিচ্ছিস কিসের জন্যে? ও বাঁচা বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। ভাই যাচ্ছে বাঁচাতে দাদাকে, আবার সেই মুহূর্ত দেখো আবার গলা টিপে ধরেছে। আগের বারে গলা টিপে ধরেছিল, এইবারে গলা টিপে ধরেছে। একে দেখে নিচ্ছে আর ওকে দেখে নিচ্ছে, দুজন দুজনকে দেখে নিচ্ছে। কি ফোন নিয়ে নেবো, ফোন নিয়ে নেবো, ভিডিও করছে না তোর প্রমাণ রেখে দিচ্ছে ভিডিও করে। ও ভিডিও করে প্রমাণ রাখলে হবে না, ডিলিট কর, বল ডিলিট কর ক্লিপ গুলো, বল ডিলিট কর ক্লিপ গুলো। তুই ভিডিও করছিস কেন, প্রমাণ রাখছিস কেন? মার 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 ওকে মার। ও বলে দিচ্ছে আমি কিছু করিনি, ও সব ভুলভাল ভিডিও করছে, আমি খুব ভালো ছেলে জানো, এরকমই বলছে। হ্যাঁ, তুই ভুলভাল কিছু দেখাবি না, মেরে দেবো কানে কানে। বলে দিচ্ছে শোন, তোকে একটা কথা বলছি, বেশি চব্য নিবি না, তোকে দেবো দেখ। তো ভাই, আমাদের ঘর এরকম পাগলা ঘর, এন্টারটেইনমেন্ট এরকম হতেই থাকে, তো বাদ দাও চলো। তো অনেক আর কি মজা হলো, এইবারে খাওয়া দাওয়াটা করে নি। তো ভাই, উচ্ছে ভাজা, আলু ভাজা, ভাত, আর এদিকে হচ্ছে আলু মাখা, আর তার সঙ্গে সঙ্গে বাবলাকেও খাওয়াচ্ছি। বাবলার হচ্ছে ডিম, তার সঙ্গে ওই ডিম দিয়ে ভাত দিয়ে আলু দিয়ে মেখেছে, এটা ওকে খাইয়ে দিচ্ছি। আর ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর ওর ভাই ওকে ডাকতে যাচ্ছে, বলছে যা দাদা খেয়ে নে, যা দাদা খেয়ে নে, চলো হা করো। এখন ভাই একটু বাইরে বেরিয়েছি, আর বাইরে একটু পরিস্থিতি দেখতে যাচ্ছি যে সারা রাত যে বৃষ্টি হয়েছে তার কি অবস্থা। ও ভাই, সারা রাত বৃষ্টি হয়ে এখানে দেখো জল জমে গেছে পুরো। তো ভাই, ড্রেনের জল আর রাস্তার জল একাকার হয়ে গেছে, আর এই জল পার করেই সবাইকে যেতে হবে, আসতে হবে। মানে বুঝতে পারছো কিরকম পরিস্থিতি বৃষ্টি হওয়ার পর? তো ভাই, চারিদিকে জলে জল, আর এই জলের মধ্যে একজন খুব খুশি পায়, সে হচ্ছে গোপাল নাম, তার আরো নাম আছে অক্টোপাস, এর অনেক ভিন্ন ভিন্ন নাম বলছে। আমাকে এই নামটা দেওয়ার জন্য আমি খুব খুশি, কিন্তু এরপরে আমি জানি না কি হবে, এটা কার কি হবে, তোমার কি হবে। প্রত্যেক ব্লগে আমি তোকে একটা করে নাম মেনশন করছি, তোর কত ভালো না, তোকে সবাই জানতে পারবে আমাকে ভিন্ন নামে। ভালো, আমাকে জানুক, আমি চাই আমাকে জানুক। তুই কি করছিস জেনে এরকম ভাবে জানার জন্য? না, তুই কি চাই এখন, তোর কি চাই এখন? আমি তোকে খুব মারতে চাই, যেটা সত্যি কথা। তুই কি বলবি ওকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য খুব অসুবিধা হচ্ছে।
আচ্ছা আমি চাইবো ওপরওয়ালার কাছে যাতে নিম্ন চাপটা আরো 10 দিন থাকে। হ্যাঁ দিদি 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 ফেলে দিল অক্টোবর কোথে গেছে ওপরওয়ালাকে বলো সবাই 10 দিন 20 দিন এক মাস যেন নিম্ন চাপ যায়। হ্যাঁ নিম্ন চাপ দিলে কি হবে জলটা বাড়বে আর এতে ও জলের মধ্যে আনন্দিত হবে এবং খুবই লাভ পাবে আট পায় অক্টোপাস আট পায় লাভ পাবে। বল পুচকুড়া তুই কি এই জিনিসগুলো বন্ধ করবি? কোনগুলো বল সেইগুলো কোনগুলো তুই আমার নামে যেগুলো উল্লেখ করছিস কি বলতো তুমি আজকে দুই তিনটে নাম নিচ্ছি আর পরের দিন হপ করে একটা নতুন কোন নাম নিচ্ছি তখন তুই ওইটাও খুঁজে তো ভাই অক্টোপাসের হাত থেকে তো পালিয়েছি অনেক দূরে, এবার আমার বাড়ি যেতে হবে ঘুরে ঘুরে। তো ভাই চলে এসেছি এখন বন্ধুর বাড়ি, আর ভিডিওটা বেশি বড় করবো না, শেষ করবো তাড়াতাড়ি। শেষ করার আগে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভাই শেয়ার করো, লাইক করো, আর তার সঙ্গে সঙ্গে একটু সাবস্ক্রাইব করে দাও ভাই। একটু সাবস্ক্রাইব করলে আমার মনটা একটু শান্তি পায়। আর গালাগালি দাও কমেন্টে, কী করছো কমেন্টে ভালো কিছু বলো, তাহলে তো বুঝতে পারবো আমি ভালো কিছু করছি।